কল টাইম ছিল চম্মকাপুর 10টায়। তো 10টায় কল টাইম থাকার পর আমার অ্যাসিস্ট্যান্ট সাধারণত তাকে কল দিবে, এটা খুব স্বাভাবিক। তাকে 9:30টায় কল দিছে আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর নোমান। তো কল দেওয়ার পর সে কলটা কোনোভাবে ধরছিল না। তো এরকম 10:30 পর্যন্ত কল দিছে, কল ধরে না। একটা পর্যায়ে সে আমাকে এটা জানায়। জানানোর পর হচ্ছে গিয়ে আমি তাকে কল দিই হচ্ছে 10:45টার দিকে। 10:45টায় যখন আমি কল দিই, আমার কলটা সে রিসিভ করে, বলে সে উঠছে, সে আসতেছে। তো আমরা অনেক সময় 1টা 1:30 শ্যুটিং শুরু করি নানান জটিলতার কারণে। তারপর আর কি আমি হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে আর কল দিই না। তো আমাদের নোমান হয়তো বা আরও 2-1টা কল দিয়েছিল, আমি জানি না। আরশ ভাইকে আমরা বিষয়টা জানাই। জানানোর পরে হচ্ছে গিয়ে তাকেও কল দিই, সেও আসার জন্য বলতেছে কতটুকু আসবো এখন, যেহেতু কল টাইম 10টায়। সে হচ্ছে গিয়ে তারপর সে হচ্ছে চমকাপুকে কল দেয় একটা, তার কলও ধরে না। ঠিক 11:30টার একটু আগে সেটে আসছে, আসে এসেই সাথে সাথে খুব লাউডলি বলতেছে যে আমাকে এতবার কেন কল দেওয়া হলো, এত সাহস কার, আমাকে কেন ফোন করা হচ্ছে। 10 মিনিটের মধ্যে যদি আমি শ্যুটিং না শুরু করি তাহলে আমার শ্যুটিংটা হচ্ছে গিয়ে সে নিজে প্যাক আপ করে চলে যাবে। এটা বলতে বলতে চমকাপুর ঢোকার ঠিক 5-7 মিনিট পরে হচ্ছে গিয়ে আমাদের সাথে হচ্ছে গিয়ে সেটে আরশ ভাই ঢুকে। তো ঢোকার সাথে সাথে তার সাথে কথা হয়, সে বলে যে তুমি কি ডিরেক্টর কোঅর্ডিনেটর? তা আর আরশ ভাই ওই কথা শুনে একটু মন খারাপ হয় যে না, আমি তো ডিরেক্টর কোঅর্ডিনেটর হবো কেন, তোমাকে আমি কল দিয়েছি, আমি 2 বছর ধরে কাজ করতেছি, তোমার সাথে তো আমার ভালো ফ্রেন্ডশিপ, তা আমি তোমাকে কল দিতেই পারি। আর তোমার বাসা আর আমার বাসা যেহেতু শ্যুটিংয়ের কাছাকাছি, তাহলে আমি খোঁজ নিয়েছি, তুমি বের হলে আমি বের হবো। এরকম তর্ক হয় আর কি। একটা পর্যায়ে আমি সব কিছু ঠিক করে শ্যুটিং শুরু করি। শ্যুটিং শুরু করার ঠিক প্রথম সিন খুব সুন্দরভাবে করি, দ্বিতীয় সিনও করি। তৃতীয় সিনের মধ্যেও সে একটু অন্যমনস্ক ছিল, বারবার ফোন টিপতেছে বা ব্যস্ত দেখাচ্ছিল এরকম। তো ওইটা আমরা কেউ কোনো কিছু মনে করি না। সে হঠাৎ করে শটের মাঝখানে যে সে হয়তো বা খাইতেও গেছিলো, আমি জানি না, আমি তো মেকআপ রুমে আর যাই নাই। তো একটা পর্যায়ে হচ্ছে গিয়ে একটা ক্লোজ শট নেওয়ার সময় আমাদের প্রোডাকশন ম্যানেজার মামুন বলতেছে শটটা দেখে শটটা অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই হাসতেছিলাম। তো ওই মুহূর্তে হচ্ছে গিয়ে সে হাততালি দিয়ে বলতেছে শটটা চমৎকার হয়েছে। তো আমরাও খুব খুশি যে চমৎকার বলতেছে। এর মধ্যে চমকাপু হঠাৎ করে রেগে গিয়ে বলে, এই তুমি কে? ম্যাডাম, আমি তো প্রোডাকশন ম্যানেজার মামুন, তুমি আমার নাম ধরে ভেঙাচ্ছ কেন? ম্যাডাম, নাম ধরে তো ভেঙাই নেই। তো সহজ সরল মানুষ, প্রোডাকশনের ছেলেরা তো অনেক হেল্পফুল হয়। তো ওই জিনিসটা বলার পরে সে অনেক রিয়াক্ট করে তার উপর, তাকে বকাঝোকা করে। বকাঝোকা করার পর হচ্ছে গিয়ে নোমান, আমাদের নোমান বলতেছে যে আপু, ও তো এমন কোনো কিছু বলে নেই, এই দেখো এই শটটা দেখে বলতেছে যে শটটা খুব সুন্দর হয়েছে। তো দেন হচ্ছে গিয়ে ওর উপরেও খুব বাজে ব্যবহার করে। দেখলাম যে পরিস্থিতি অনেক খারাপ, তারপর আমি যেয়ে বললাম যে আপু তুমি এমন করতেছো কেন? এমন কোনো কিছু হয় নাই যেটাতে রিয়্যাক্ট করতে হবে, একটা শট দেখে ছেলেটা চমৎকার বলেছে। তারপর আমি ওকে বলে, হ্যাঁ তুমি এটা বললো না, তুমি যাও। কিন্তু চমকাপু আমার উপর রেগে গিয়ে বলে কি, তুমি হচ্ছে গিয়ে ডিরেক্টর, আমার হয়ে কথা না বলে তুমি এখানে তোমার আর্টিস্টকে অপমান করছে, নাম ধরে ভেঙাচ্ছে তুমি, তার নাম ধরে কোথায় ভেঙলো? তারপর আমি মামুনকে বকা দিয়ে ইয়া করে দিছি, বাট আমার উপর সে রেগে মেগে বলে সে শ্যুটিং করবে না, সে চলে যাবে, তাকে অপমান করা হচ্ছে। সে রুমে চলে যায়, আমি কিছুক্ষণ পর দৌড়ে যাই রুমে যে আপু কী হয়েছে, এমন করতেছে কেন, এরকম করার কোনো দরকার নেই, চলো আমরা শ্যুটিংটা শুরু করি। আর চমৎকার তো এমন কোনো বাজে কথা না, তুমি এরকম করো না, চলো আপু আমরা শ্যুটিং শুরু করি। হ্যাঁ, যেহেতু শ্যুটিংটার কোনো ক্ষতি হলে দিন শেষে ডিরেক্টরেরই জবাব দিতে হয়। দেন আমি অনেকক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করি, সে ড্রাইভার ড্রাইভার করে চিৎকার করতেছে যে আসো, এই ব্যাগ নাও, আমি চলে যাব, এখানে আমাকে অপমান করা হচ্ছে। অনেকক্ষণ বোঝানোর পর যখন আমি আর না পারি, সেই মুহূর্তে বলতেছে যে আপু তুমি যদি এখন চলে যাও তাহলে এই যে প্রডিউসার যে টাকাগুলো লগ্নি করছে এগুলোর কী হবে, আমি তো এতগুলো টাকার তো ইয়ে নিতে পারবো না। তখন সে বলে যে তুমি আমার সাথে আমার বাসায় চলো, বাসায় যেয়ে হচ্ছে গিয়ে তোমাকে আমি টাকা দিচ্ছি। বলছি বাসায় যাবো কেন আপু, শ্যুটিং সেটে হয়েছে, তুমি পাগলামি করো না, শ্যুটিংটা করো, আমি পরে দেখতেছি এই বিষয়টা। না, তাকে কোনোভাবেই মানানো যায় না। যখন আমি পারছি না, সে ব্যাগ নিয়ে চলে যাবে, ওই মুহূর্তে আমি বলছি যে ঠিক আছে, তুমি যেহেতু চলেই যাবা, শ্যুটিং যেহেতু করতেই চাচ্ছ না, একটা কাজ করো, আমার যে শ্যুটিংয়ের যে
ইয়ে প্রডিউসার যে লগ্নিটা ইয়ে করছে এইটার হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে এই লগ্নিটা দিয়ে বা সবাইকে টাকা দিয়ে তুমি চলে যাও। তো এটা বলার পর সে বলে বাসায় চলো, আবার বলতেছে বাসায় আমি যাবো না, এখান থেকে তুমি দিয়ে যাও বা কাউকে দিয়ে আনো, তুমি তো শ্যুটিং করবা না। এটা বলার সাথে সাথে বলছে ইউ নো হু আই অ্যাম, তুমি আমার সম্পর্কে জানো, এই বলে কাকে কাকে কি ফোন টোন দিচ্ছে আমাকে বকতেছে। আমি বলছি আপু তুমি শ্যুটিং না করলে তোমার টাকা দিয়ে যেতে হবে না, অন্যথায় শ্যুটিং করতে হবে। সে আরও রেগে যায়। এরপর অনেক ফোন টোন কাকে যেন দিচ্ছিল, আমি তো আর এত কিছু বলতে পারবো না, আমি চলে আসি। আসার পর হচ্ছে গিয়ে আরশ ভাই আর বাসার ভাই বিষয়টা হচ্ছে গিয়ে ঠিক করার চেষ্টা করে। আমি এই পাশে এদের মধ্যে আধা ঘন্টা হয়ে যায়, আধা ঘন্টার মতো। তো হচ্ছে গিয়ে সে আমি একটা পর্যায়ে যেহেতু শ্যুটিং হচ্ছে না, একজন ডিরেক্টরের যে কতটা টেনশন এটা আমরা যারা মিডিয়াতে কাজ করি তারা জানি। তো হচ্ছে গিয়ে আমি একটা পর্যায়ে আমার প্রেশার ফল্ট হয়, আমি হচ্ছে গিয়ে মানে আমার এমন খারাপ অবস্থা হয়ে যায় আমি আর কথা বলতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার আঙুলগুলো বাঁকা হয়ে যাচ্ছিলো, মুখ বাঁকা হয়ে যাচ্ছিলো। আমাকে সবাই ধরে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। আমি তখন হাসপাতালে যখন আমাকে অক্সিজেন দিয়ে রাখা হয়, আমি এদিক দিয়ে নাকি চমক আপু বলতেছিল যে সে নাকি ঢং করতেছে, একজন ডিরেক্টর তার নাটক মানে নাটক করতেছে, সেটা সাথে সে আমার আপু তাকে আমি আপু ডাকি, সে এই কথাটা কীভাবে বললো, আমি নাকি অভিনয় করতেছি এইটা। হ্যাঁ, তো আমার এটা পরে যখন আমি শুনেছি আমার খুব কষ্ট লেগেছে। না আমি তারপরে দেড় ঘন্টার মতো এরকম এক দেড় ঘন্টার মতো আমি অক্সিজেন নিয়ে আসি। আসার পর হচ্ছে গিয়ে দেখি যে এটা বিষয়টা আসলে সবার কাছে জানাজানি হয়ে যায়। বাসার ভাইয়ের উপর দায়িত্ব দেওয়া হয় অ্যাক্টর রিকোয়েস্ট এবং হচ্ছে ডিরেক্টর গিলস থেকে যে যেহেতু এখানে সিনিয়র বড় ভাই আছে আপনি বিষয়টা মীমাংসা করেন। তো বাসার ভাই যায় বলে যে তুমি কি শ্যুটিং শুরু করবা নাকি, যদি শ্যুটিং শুরু না করো তাহলে দুই গিলস থেকে বলছে যে তোমাকে হচ্ছে গিয়ে শ্যুটিং যদি নাই করো তাহলে সবার টাকা দিয়ে তুমি চলে যাও। তো আপু তারপর শ্যুটিং করতে রাজি হয়। আমি হচ্ছে গিয়ে আমি তারপর শ্যুটিং শুরু করি। শ্যুটিং শুরু করার পর হচ্ছে একটা শট নেওয়ার সময় ঠিক ওই সময় সেটে পুলিশ আসে গেটের পাশে। পুলিশ আসার পর বাসার ভাই দৌড়ে যায়, আর যেহেতু আমি অসুস্থ আমি শট নিতেছিলাম, বাসার ভাই যায় যে তাদেরকে বোঝায় এবং বাসার ভাই জিজ্ঞাসা করে আপনারা বলে যে চমক এখানে ইনসিকিউর ফিল করছে, ওকে নাকি এখানে আটকে রাখা হয়েছে এর জন্য পুলিশ আসছে। তো এটা বাসার ভাই সুন্দরভাবে বুঝিয়ে বলে যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে পুলিশ কেন আনলো, এটা হচ্ছে গিয়ে চমক আপুকে জিজ্ঞাসা করতে যায় যে চমক তুমি এটা কেন করেছো, এটা করা তো ঠিক হয় নাই, এখানে তো সব কিছু মীমাংসা হয়েছে আর মিডিয়ার বিষয় আমাদের কাজের বিষয়ে পুলিশ কেন আসবে, আমি তো এটা তোমাদের মীমাংসা করেই দিছি। তো বাসার ভাইয়ের সাথে সে শাউট করে বলে যে ঠিক আছে, হ্যাঁ আমি আমার ডিআইজি আমার ভাই, আমি তাকে বলেছি এখানে আমি ইনসিকিউর, হ্যাঁ এই কারণে আমি পুলিশ আনছি। পুলিশ আনার পরে হচ্ছে গিয়ে সে বাসার ভাইকে এটা তো তোমার ঠিক হয় নাই, তুমি পুলিশ কেন আসবে, এটা তো একটা বেয়াদবি করা হলো। বাসার ভাই সিনিয়র এটা বলতেই পারে যেহেতু পুলিশ সেটের ভিতর পুলিশ আসছে। বলার পরে যখন বলছে যে বেয়াদবি করা হচ্ছে, এটা শুনে সে বাসার ভাইকে ইংলিশে কী কী যেন বললো অনেকক্ষণ, আর সে এত ফাস্ট কথা বলে আসলে বুঝতেও পারা খুব কঠিন। তো তাকে যখন অনেক বাজেভাবে ব্যবহার করা হচ্ছিলো, বাসার ভাই বলতেছে যে হ্যাঁ আমি আমার রাইট তো আছে, যেহেতু আমাকে দুই গিলস থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি এটা বলবো না তোমাকে, সেটা পুলিশ আনছো কেন, তাহলে সবাই তো এখানে ভয় পাবে, এখানে অনেক ধরনের মানুষ থাকে, তুমি এটা করতে পারো না। এই বলার পরে অনেক ক্ষেপে যায় বাসার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে, তখন আরশ ভাই দৌড়ে এসে ওকে থামায়। থামানোর পরে হচ্ছে গিয়ে বাসার ভাই তখন বলে যে ঠিক আছে তুমি আমার মেয়ের মতো তুমি এটা করতে পারো না, আপনি আমার সাথে কী করতেছেন এটা কি ঠিক, হ্যাঁ আপনি আমাকে এবার শাউট করে কথা, আমি তোমাকে শাউট করে কথা বলিনি, আমি বলছি তুমি পুলিশ আনছো কেন, সেটা তো পুলিশ আনে। এই আরও চড়াও হয়ে চমক আপু তার উপর। একটা পর্যায়ে আমরা বাসার ভাইকে নিয়ে আসি, দেখি সে কাঁপতেছে, ঠিক আছে, তো সে ফোন দিচ্ছে চমক আপু চিৎকার করে, এবার চিৎকার করে কাকে যেন ফোন দিচ্ছে যে আমাকে এখানে আটকে রাখা হয়েছে আমাকে মেরে ফেলবে এরকম, ঠিক আছে কী যেন ফোন দিচ্ছে। কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে এখানে আরও কিছু পুলিশ আসে, মহিলা পুলিশও আসে। আসার পরে হচ্ছে ডিরেক্ট মানে এই প্রথম দেখলাম মেকআপ রুমে এতগুলো পুলিশ ঢুকছে। ঢুকার পরে চমক আপু পুলিশকে জড়িয়ে ধরে হাত ধরে এইভাবে হ্যাঁ বলতেছে, বাসার ভাইকে আঙুল দিয়ে দেখা বলছে এই লোক হচ্ছে গিয়ে আমাকে মারতে আসছে, আমাকে মারতে চায়, হ্যাঁ সেটা সবাই আমাকে খুব খুন করার এরকম থ্রেটমেন্ট দিচ্ছে। তো একজন মেয়ে যখন কান্নাকাটি করে বলবে যে কেউই তো হচ্ছে গিয়ে এটা না বুঝলেও এটার একটা রিয়াকশন নেবে, তো বাসার ভাইয়ের উপর সেম রিয়াকশন নিল, তার ফোন চেক করলো। তারপর হচ্ছে গিয়ে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট সাইড থেকে ভিডিও করতেছিল, তার ফোন চেক করতেছে। তো একটা পর্যায়ে হচ্ছে গিয়ে সে
ফোন যখন চেক করতেছে বাসার ভাই আরও ভয় পেয়ে যায়, নার্ভাস ফিল করে, তার শরীর কাঁপতেছিল, তাকে নিয়ে আসার পর আমরা সব পুলিশদেরকে বোঝাইলাম। বোঝানোর পর পুলিশ কী করলো, চমকাপুকে নিয়ে যেতে চাচ্ছে। তারপর আমি বলতেছি ভাইয়া আপনারা কোথায় নিয়ে যান, আমরা তো ডিরেক্টর গিলসকে এবং অ্যাক্টর রিকোয়েস্টকে বিষয়টা জানাইছি, ওনারা আসতেছে সেটে, আপনারা নিয়ে যান না, আপনারা যদি ওনাকে নিয়ে যান তাহলে এই শ্যুটিংয়ের ড্যামারেজ আমি এই এতগুলো টাকা আমি সবাইকে কীভাবে দিব, এ তো একটা দুইটা টাকা না। পরে পুলিশ এখানে থামে, তারপর হচ্ছে গিয়ে ডিরেক্টর গিলস থেকে অ্যাক্টর রিকোয়েস্ট থেকে হচ্ছে গিয়ে সবাই আসে এখানে। আসার পর চুমকিয়া পা আসে, সাগর ভাই আসে, শামীম ভাই আসে, আরও অনেকে আসছে। আয়সা হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে তার লিখিত ইয়ে নিয়ে হচ্ছে গিয়ে চুমকিয়া পা হচ্ছে গিয়ে চমকাপুকে নিয়ে যায়। চমকাপুকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার শ্যুটিংটা তখন বন্ধ হয়ে যায়, আমি আর শ্যুটিংটা করতে পারি না। সবাই জিজ্ঞাসাও করে সবাইকে শ্যুটিং করবো, আমার 6-7 ঘন্টা হয়ে গেছে, এমন পরিস্থিতিতে কেউ শ্যুটিংও করতে চাচ্ছিল না। তো শ্যুটিংটা একটা পর্যায়ে হচ্ছে প্যাক আপ হয়ে যায়। তো প্যাক আপ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পরবর্তীতে ডিরেক্টর গিলসকে এটা লিখিত অভিযোগ জানাই যে এই এই ঘটনাগুলো ঘটাইছে। তা আমি আমার এত বছরের ক্যারিয়ারে আমি শিশুশিল্পী থেকে এখানে কাজ করি, ডিরেকশনে আমি একদমই নবীন, আমি হচ্ছে এখানে এই ধরনের যে বিষয়গুলোর সাথে একদমই অভ্যস্ত না। আমি আসলে আমার সেটে এই ধরনের ঘটনা ঘটবে কখনো দেখিও নাই। আমি খুবই মানে এমন অবস্থা হয়ে যায় আসলে আমার কথা বলারও কোনো সিচুয়েশন ছিল না, তা আমি আর কোনো কিছু বলতেও পারতেছিলাম না, তারাই সব কিছু করছে। তা আমি ঘটনাটা সব কিছু খুলে বলছি ডিরেক্টর গিলসে, আমি যেহেতু ডিরেক্টর গিলসের একজন সদস্য, 13 তারিখ বলেছে বিচার হবে, আমি চাই হচ্ছে গিয়ে আমার শ্যুটিংয়ের যে শ্যুটিংটা সুন্দরভাবে যেহেতু হয়নি, আমার প্রডিউসার আমাকে বারবার বলতেছে কী হবে কী হবে, তো আমি অলরেডি এখনও পর্যন্ত প্রমাণ আসছি যে আসলে আমার শ্যুটিংটা কি আসলে যদি না হয় এতগুলো টাকা কীভাবে কী হবে, আর বড় ভাইদের যে অপমানগুলো করেছে এটাও তার একদম ঠিক হয়নি, খুবই খারাপ হয়েছে এটা। তো এই সিচুয়েশনগুলো এখন ঘুরতেছে।